হ্যালো ফ্রেন্ডস, গত কয়েক দিনে কিন্তু শুভমান গিলকে নিয়ে বেশ চর্চা হচ্ছে। কেননা ইয়ংগেস্ট প্লেয়ার হিসেবে ওয়ানডে ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করেছে শুভমান গিল, যে প্লেয়ারটা কিন্তু গত একটা সিজন আগে কলকাতা নাইট রাইডার্সে খেলতো। 2018 সাল থেকে 2021 সাল পর্যন্ত কিন্তু শুভমান গিল কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছে। তো শুভমান গিলের কিন্তু কলকাতা নাইট রাইডার্সে খুব ভালো রেকর্ডও ছিল। তারপরেও কিন্তু বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্স আইপিএল 2022-এর আগে শুভমান গিলকে রিলিজ করে দেয়, তার পরিবর্তে ভেঙ্কটেশ আইয়ার এবং বরুণ চক্রবর্তীকে রিটেন করে। তো শুভমান গিলকে কলকাতা নাইট রাইডার্স কেন রিলিজ করেছে সেই কথাটা কিন্তু কেউই এখনও পর্যন্ত জানতে পারেন। তবে এটা কিন্তু গত একদিন আগে কলকাতা নাইট রাইডার্সের অ্যাসিস্ট্যান্ট কোচ অভিষেক নায়ার সরাসরি খোলসা করেছেন কেন শুভমান গিলকে কলকাতা নাইট রাইডার্স রিলিজ করে দিয়েছে। তো তোমাদেরকে জানাবো শুভমান গিলকে কেন কলকাতা নাইট রাইডার্স রিলিজ করে দিয়েছে, জানতে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখুন। বন্ধুরা, শুভমান গিল এমনই একজন ক্রিকেটার যে ওয়ানডে ক্রিকেটে 2022-এর পরে ইন্টারন্যাশনাল পর্যায়ে 70+ গড়ে ব্যাটিং করেছে। এছাড়াও বন্ধুরা, মাত্র 19 ইনিংসে 5টা হাফ সেঞ্চুরি, 2টো সেঞ্চুরি এবং 1টা ডাবল সেঞ্চুরি করেছে ওয়ানডে ক্রিকেটে। আর ইয়ংগেস্ট প্লেয়ার হিসেবে 1000 রান সবচেয়ে কম ইনিংসে সে করেছে। তো শুভমান গিলের নামের পাশে কিন্তু গত কয়েকদিনে অনেক রেকর্ড জমা হয়েছে। আর 100 করার পরেই কিন্তু বেশ কয়েকজন ক্রিকেটার মুখ খুলেছে, শুভমান গিলকে অভিনন্দনও জানিয়েছেন। যখন রিপোর্টাররা অভিষেক নায়ারকে ঘিরে ধরেছে শুভমান গিল এত ভালো প্লেয়ার হওয়ার পরও কেন তাকে রিলিজ করে দেওয়া হলো, তখন তার উত্তরে কিন্তু অভিষেক নায়ার মুখ খুলেছে। তো আমরা এবার শুনে নেব অভিষেক নায়ার শুভমান গিলকে রিলিজ করার বিষয়ে কি বলেছে। কোনো একটা প্লেয়ারকে রিটেন এবং রিলিজ করার আগে আমাদেরকে অনেক ভাবতে হয়। আমাদের প্রত্যেককে কিন্তু একটা প্লেয়ারকে রিটেন বা রিলিজ করার জন্য একটা মিটিং করতে হয়, সবার মতামত এখানে থাকে, টিম ম্যানেজমেন্ট সবার মতামত নিতে হয়। এছাড়াও কিন্তু আমাদের অকশনের স্ট্র্যাটেজি প্ল্যান সম্পর্কেও ভাবতে হয়, অকশনে পার্স মানি কত টাকা নিয়ে যেতে পারবো সেই সম্পর্কেও আমাদের ভাবতে হয়। তো একজন প্লেয়ারকে রিটেন এবং রিলিজ করার ক্ষেত্রে কিন্তু অনেকটা দিক বিবেচনা করে তারপরে কিন্তু রিটেন এবং রিলিজ করা হয়। আমাদের ইচ্ছা ছিল শুভমান গিলকে রিলিজ করে অকশন থেকে তাকে পুনরায় দলে নেওয়া। আমাদের কাছে যথেষ্ট পার্স মানি ছিল, সেই পার্স মানি দিয়ে শুভমান গিলকে অকশন থেকে আমরা যত টাকাই লাগুক না কেন দলে নিয়ে আসতাম। কিন্তু শেষমেশ শুভমান গিল অকশনেই ওঠেনি, এটা আমাদের দুর্ভাগ্য। তো এই কথা কিন্তু অভিষেক নায়ার জানিয়েছে। প্রত্যেকটা টিমেরই কিন্তু একটা স্ট্র্যাটেজি প্ল্যান থাকে, কোনো প্লেয়ারকে রিটেন এবং রিলিজ করার ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা স্টাফের কাছ থেকে অর্থাৎ ম্যানেজমেন্টের পারমিশন নেওয়া হয়। ম্যানেজমেন্টরা মিলে কিন্তু একটা মিটিং করে, তারপরেই কিন্তু কোনো প্লেয়ারকে রিটেন অথবা রিলিজ করা হয়। তো শুভমান গিলের রিলিজিং সম্পর্কে কিন্তু আমাদের কাছে কোনো তথ্য এতদিন ছিল না, সেটা কিন্তু অভিষেক নায়ার এই দুদিন আগেই খোলসা করেছে।